জয় জগন্নাথ। দর্শক বন্ধু, স্বাগত করছি আপনার মোর সেই নিয়ারা নিয়া চ্যানেলকে। আজ আমি এই যে স্থানে পৌঁছেছি, এ এক আশ্চর্যজনক স্থান। এই যে মঠে আমি পৌঁছেছি, এ বাবা বিশ্বনাথ মঠ নামে বিখ্যাত। এ কটক জেলা ধানমন্ডল গ্রামে স্থিত। এ মন্দিরের সমস্ত ঐতিহাসিক তথ্য, অলৌকিক দৃশ্য আপনার সে বিষয়ে সমস্ত কথা কবি, কিন্তু তা পূর্বে এই মঠর যে সৌন্দর্য আছে তাকে পরিদর্শন করে নেওয়া, তাহারি মধ্যে আপনার সমস্ত তথ্য জনাইদে। আসুন মো সহ রুহতু, মন্দির এই মঠর পরিদর্শন করে নেওয়া। জয় জগন্নাথ। দর্শক বন্ধু, আপনার যে প্রতিমূর্তি দেখিপারুবে, এ বাবা বিশ্বনাথ স্বয়ং নিজে মঠ যাঙ্কর অন্তর্নিহিত যাঙ্কর নামে এই মঠ, যা ইতিহাস কে পূর্বর তাঁকর নাম লা লক্ষ্মণ জেনা, তাঁর নাম লক্ষ্মণ জেনা লা। এই পার্শ্বরে এক মহাদেব মন্দির রয়েছে, শঙ্করেশ্বর মহাদেব। ইয়ে যাই সেই শঙ্করেশ্বর মহাদেব পাখে উপাধিয়া পড়লে, কিছু বর পাইবা আশায় এবং এমি তপ করে যে তাঁপরে বালি চড়ি যাই। তাপরে সে মহাদেবঙ্কর নির্দেশ ক্রমে সে সেই স্থানর আসি মহাদেবঙ্কর সেই স্থানের, সে শঙ্করেশ্বর মহাদেবঙ্কর তাঁকর নির্দেশ যা লা যে তুই এই স্থানর যু, এই স্থানর যাই কাহি সাংরে কোণী কথাবার্তা করবু না, যা কেবল লিখিত আকারে কহবু। যাই এ পার্শ্বরে যে নদী রয়েছে, সে নদীরে সে ধীবরকু পেয়াই কহিবু, কহিব মানে কেবল লিপিবদ্ধ করে দেওয়া পড়ব, যাই কহিবাকু পড়িব যে তু এই নদীরে জাল পকা, যা তা দেহে ধরিব তাকু তু ভক্ষণ করিবু। মধ্য নির্দেশ লা যে তাকে ভক্ষণ কলাপরে এই স্থান যাই কাশীরে তপস্যা করা, এবং মহাদেবক নির্দেশ ক্রমে সে আসি সেই স্থানরে সেই ধীবরক নির্দেশ দে নিজ লিপিবদ্ধ ভাবে লিখা আকারে যে তুমি এই স্থানে জাল পকাও এবং যা কিছু তোমার জালের পড়ছে তাহা মতো দিও, মু তাকে ভক্ষণ করা চাই, এ লিখিত ভাবে জনাইলে। কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটি লা কোন দর্শক বন্ধু, সেই সময় তাঁকর এক পুত্র লা সেই লক্ষ্মণ জেনা, যে ব্যক্তি আজ বিশ্বনাথ নামে বিখ্যাত, তাঁকর এক পুত্র যাঁকর মৃত্যু ঘটি যাই। এবং যেতবে সে ধীবরক কিছু ধরি খাইবার অনুপ্রায় ইয়ে কথা কুচিন, অনুরোধ করছেন, সেই সময়ের সেইঠার লোক মানে তাঁকু বারণ করছেন যে তুমি কিপর এ ভক্ষণ করে পার, তোমার তো পুত্র সেপটে হত্যা হয়ে যাই, তুম পুত্র নিহত, তুম পুত্র সেপটে মৃত্যু ঘটিছে, এই সময় তুমি কিপর এক ভক্ষণ করে পার, তাঁকর সেতবে লেখা লা এই ছার সংসার কিয়ে বাপা কিয়ে পুয় কিয়ে ভাই কাহার, এই পদে কথা লিখি দিয়ে সে সেই ধীবর পাখু যা পাই তাকে ভক্ষণ করে এঠু চালি যাই কাশী, এবং বহু বর্ষ কাশীরে তপস্যা করার পরে সেঠার কাশীর মহাদেবঙ্কর বিশ্বনাথ মহাদেবঙ্ক আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেঠার সে এই যে ভগবান আপনার দেখিপাচ্ছেন কদম্ব গছর এই যে মহাদেব অনেক সেই স্থান আনি এখানে স্থাপনা করে, কেবল স্থাপনা করে নিলে তাহলে আরম্ভ হয়েছিল তাঁকর হুকুম দেওয়া, আভি হুকুম সে দেখে, এভাবে বিচার তাঁকর মনে লা যে এক প্যারালিসিস রোগী
ଯାହା ଏଥର ଦେଖିବାର ଉଦାହରଣ ଏକ ପାରାଲିସିସ୍ ରୋଗୀ ତାଙ୍କ ପାଖକୁ ଆସିଥିଲେ ଯିଏ ଚାଲିପାରୁନଥିଲେ ଏବଂ ବାବାଙ୍କର ସେହି ଆଶୀର୍ବାଦ ପରେ ବାବାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମରେ ସେ ସେହି ସ୍ଥାନରୁ ହିଁ ଚାଲିକି ଯାଇଥିଲେ ଆସିଲେ ଭୁଆ ହୋଇ ଆସିଲେ ବା କେହି ଜଣେ ତାଙ୍କୁ ଧରିକି ଆଣିଲେ ଏବଂ ସେ ଗଲାବେଳେ ନିଜେ ଚାଲିକି ଯାଇଥିଲେ ଆଚମ୍ବିତ ଘଟଣା ପରେ ଆଚମ୍ବିତ ହୁକୁମ ପରେ ସେ ସେଇ ପ୍ରଭୁ ବିଶ୍ୱନାଥଙ୍କ ନାମରେ ନିଜର ନାମ ବିଶ୍ୱନାଥ ବୋଲି ଖ୍ୟାତ ହୋଇଯାଇଥିଲେ ଏହି ଅଞ୍ଚଳରେ। ଅବଶ୍ୟ ଏହି କିଛି ଦିନ ତଳେ ବାବାଙ୍କର ଦେହାନ୍ତ ଘଟିଯାଇଛି, କିନ୍ତୁ ଏ ସ୍ଥାନର ମହତ୍ତ୍ୱ ଆଜି ମଧ୍ୟ ସେହିଭଳି ଆକର୍ଷିତ କରେ ଏଠାକୁ ଆସୁଥିବା ଭକ୍ତମାନଙ୍କୁ। କାଳକ୍ରମେ ଯେତେବେଳେ ବିଶ୍ୱନାଥଙ୍କୁ ସ୍ଥାପନା କରିଦେଲେ, ତାପରେ ଏଇ ଯେଉଁ ଆପଣ ତିନି ମୂର୍ତ୍ତି ଦେଖିପାରୁଥିବେ, ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରା ଅଛନ୍ତି, ଏଇ ଯେଉଁ ତିନି ମୂର୍ତ୍ତି କିଛି ଦିନ ବିଶ୍ୱନାଥଙ୍କୁ ସ୍ଥାପନା କଲାବେଳେ ନଦୀରେ ଭାସି ଭାସି ଆସିଥିଲେ ମହାପ୍ରଭୁ ଜଗତରନାଥ ଜଗନ୍ନାଥ। ଏବଂ ଯେତେବେଳେ ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଆସି ଏହି ନଦୀ କୂଳରେ ଲାଗିଲେ, ତାଙ୍କୁ ଆଣିକି ସ୍ଥାପନା କରାଗଲା ଏହି ସିଂହାସନ ଉପରେ। ପୁଣି କିଛି ଦିନ ଅନ୍ତେ ଆସି ମହାପ୍ରଭୁ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ର ମଧ୍ୟ ଲାଗିଥିଲେ। ଏହା ଠାକୁରଙ୍କର କୃପା ନୁହେଁ ତାହା କ'ଣ ଦର୍ଶକ ବନ୍ଧୁ। ତେଣୁ ଏହି ସ୍ଥାନ ହେଉଛି ସେହିଭଳି ଏକ ଆକର୍ଷିତ ସ୍ଥାନ, ସେହିଭଳି ଏକ ଚମତ୍କାର ସ୍ଥାନ। ତେଣୁ ଯେତେବେଳେ ସମୟ ପାଉଛନ୍ତି ଆସି ଏହି ସ୍ଥାନରେ ବୁଲି ଯାଆନ୍ତୁ, ଏହି ସ୍ଥାନର ମହତ୍ତ୍ୱ ଜାଣନ୍ତୁ, ଏହି ସ୍ଥାନକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କ ପରିବାରର ସମସ୍ତଙ୍କର ନିଶ୍ଚିତ ଭାବରେ ମଙ୍ଗଳ ବିଧାନ ହେବ। ଜୟ ଜଗନ୍ନାଥ।